ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. এক ভাই প্রশ্ন করছেন, কোনো মানুষ মারা যাচ্ছে, মরা মরা অবস্থা, এই অবস্থাতে তার পার্শ্বে কোরআন পড়া যায় কি যায় না? ভাই, কোরআন পড়া চলবে না। সহি হাদিসে এসছে, সহি মুসলিমের আর অন্যান্য কেতাবে হাদিস আছে, যে যা হাজার তুমুল মারিদ আবিল মাইয়িত ফকুলু খাইরান ফাইনাল মালাইকাতা তুআমিনুনা আলা মা তাকুলুন। তোমরা যখন রোগীর কাছে উপস্থিত হবা কিংবা মৃত্যু ব্যক্তির পার্শ্বে যাবা, তো ওই জায়গাতে ভালো কথা বলো। কেন? যে তোমরা যে কথাগুলো বলো, তোমাদের কথার ওপরে ফেরেশতাগণ আমিন আমিন বলেন। তো ওই সময়তে ভালো কথা বলতে হবে, তার জন্য দোয়া করতে হবে, তার ভালাইয়ের জন্য, তার ভবিষ্যতে যেন ভালো হয় তার জন্য দোয়া করতে হবে। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আর এই বলে যে কোনো দোয়া নিজের ভাষাতেও করতে পারেন। আর মরা মরা অবস্থা, জানছেন যে আপ মরে যাবে বা কাছাকাছি মরার মতন হইয়া আছে, সহি মুসলিমের হাদিস আছে, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, যারা মৃত্যুর কাছাকাছি মানুষ পৌঁছে গেছে, মৃত্যুর কবলে যারা পৌঁছে গেছে, তাকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করো, মানে তাকে বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলতে, কিংবা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু, এই কথা বলতে বলো, কিংবা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলো। ওকে বলতে হবে যে আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? আহকামুল জানায়েজে আল্লামা মুহাম্মদ নাসিরুদ্দিন আলবানি একটা হাদিস বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রোগীকে দেখতে গেলেন যার মরা মরা অবস্থা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই খাল মানে এই মামু, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। তো মরা মরা অবস্থা থাকলে পারে, তখন তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে হবে। আর আমাদের এলাকাতে যেটা প্রচলিত আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে হবে না, ওর পার্শ্বে লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে শুনে শুনে বলে নেবে, এই ধরনের কিন্তু কোনো হাদিস নাই। হাদিসে যেটা শব্দ যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুসনাদ আহমদের হাওয়ালা দিয়ে সহিহ সনদে আল্লামা মুহাম্মদ নাসিরুদ্দিন আলবানী আহকামুল জানায়েজের মধ্যে বর্ণনা করেছেন। তো লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে হবে ওকে। আর আমাদের এলাকাতে আর একটা প্রচলন আছে যে মানুষ যখন মরা মরা অবস্থা তখন কোরআন পড়বে বা সূরা ইয়াসিন পড়বে, তো সহি হাদিস থেকে প্রমাণিত নেই। যে হাদিসটা আছে ইকরাউ আলা মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, যে যারা মরা মরা অবস্থায় কোনো মানুষ পৌঁছে গিয়ে তা ইকরাউ আলা মাউতাকুম ইয়াসিন, মরা মরা অবস্থায় যখন কোনো লোক পৌঁছে গেছে তো তাকে তার পার্শ্বে সূরা ইয়াসিন পড়ো, তো এটা হাদিস অত্যন্ত জয়ীব। তো মরা মরা অবস্থাতে তার পার্শ্বে সূরা ইয়াসিন পড়া বা কোরআন পড়া কোনো হাদিস থেকে প্রমাণিত নেই। তো যেটা প্রমাণিত আছে ওই কাজগুলো করতে হবে, যেগুলো মানে বললাম, দোয়া তার জন্য করতে হবে, তার ভালাইয়ের জন্য, তার ভবিষ্যতে যেন ভালো হয়, সে যেন সুখে থাকে, জান্নাতে যায়, আর রোগ যেন তার আল্লাহ ভালো করে, এই ধরনের যেটা প্রয়োজনের দোয়া সেই দোয়াটা ওখানে করতে হবে। আশা করি বুঝে গেছেন। আসসালাম।